আপোনাৰ পইণ্টে ছুটি এটা ভাল খবৰ লৈ আহিছো ৰাজ্যৰ দৰিদ্ৰ আৰু নিম্ন মধ্যবিত্ত পৰিয়ালৰ বাবে আপুনি যদি দৰিদ্ৰ পৰিয়ালৰ আৰু আপুনি যদি নিম্ন মধ্যবিত্তৰ আপোনাৰ যদি চাকৰি নাই তেতিয়া হলে এই খবৰটো আপোনাৰ বাবে চৰকাৰে লাখ লাখ লোকক পুনৰ চৰকাৰী ঘৰ প্ৰদান কৰিব বুলি জানিব পৰা গৈছে PMAY যিখন আঁচনি আছে এই আঁচনিৰ জৰিয়তে আপুনিও ঘৰ লাভ কৰিব আপুনি যদি এতিয়ালৈকে চৰকাৰী ঘৰ লাভ কৰা নাই আৰু আপুনি যদি PMAY প্ৰকৃত হিতাধিকাৰী হোৱাৰ যোগ্য তেনেহলে আপুনি এতিয়াই আবেদন কৰিব পাৰিব কাৰণ অনলাইন এপ্লিকেশ্যন চলি আছে বুলি জানিব পৰা গৈছে শেহতীয়াকৈ মুখ্যমন্ত্রী ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মাই ডাঙৰ ঘোষণা কৰিছে হবিস্তাৰ এই মুহূৰ্তত আমি জনাব বিচাৰিছো যে কেনেকৈ আপুনি আবেদন কৰিব অনলাইনত লাখ লাখ পৰিয়ালে যে বিনামূলীয়া ঘৰ পাব অসমৰ যিসকল লোকে এতিয়ালৈকে ঘৰ পোৱা নাই তেওঁলোকক ঘৰ প্ৰদান কৰা হ'ব বুলি মুখ্যমন্ত্রী ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মাই ঘোষণা কৰিছে মুখ্যমন্ত্রী গৰাকীয়ে শেহতীয়াকৈ ডাঙৰ ঘোষণা কৰিছে দৰিদ্ৰ আৰু নিম্ন মধ্যবিত্ত পৰিয়ালবোৰৰ বাবে আবেদন কৰক আৰু লাভ কৰক বিনামূলীয়া ঘৰ চৰকাৰী ঘৰ আপুনি যদি এতিয়ালৈকে লাভ কৰা নাই তেনেহলে অনলাইন আবেদন কৰক আৰু এই বছৰতে আপুনি এই ঘৰ লাভ কৰিব অনলাইন যোগে আবেদন কৰিবলৈ আপুনি কি কৰিব লাগিব এই মুহূৰ্তত আমি জনাব বিচাৰিছো যে আপুনি যদি প্ৰকৃত ভাৰতীয় নাগৰিক আপোনাৰ আধাৰ কাৰ্ড পেন কাৰ্ড ইত্যাদি আছে তেনেহলে আপুনি আবেদন কৰিব পাৰিব কেনেকৈ আবেদন কৰিব আবেদন প্ৰক্ৰিয়াটো এই মুহূৰ্তত আমি দেখুৱাম এই আবেদন প্ৰক্ৰিয়া আপুনি সম্পূৰ্ণ কৰিব পাৰিব অনলাইনত নিজৰ মোবাইল ফোনটোতে PMAY যিটো পৰ্টেল আছে প্ৰথমে আপুনি লগ ইন কৰিব লাগিব PMAY পৰ্টেলটোত লগ ইন কৰক PMAYMIS.gov.inত এইটো ক্লিক কৰাৰ লগে লগে যিটো পেজ খোল খাব ইয়াৰ পাছতে আপুনি যিটো অফিচিয়েল হোম পেজ আছে সেই অফিচিয়েল হোম পেজটোত ক্লিক কৰিব লাগিব অফিচিয়েল হোম পেজলৈ যোৱাৰ পাছতে কি হ'ব যিটো চিটিজেন এছেচমেণ্ট অপশ্যন আছে চিটিজেন এছেচমেণ্টত আপুনি ক্লিক কৰক ইয়াৰ পাছৰ প্ৰক্ৰিয়াটো এনেকুৱা হ'ব ইয়াৰ পাছতে এটা নতুন পেজ খোল খাব যেনেকৈ আপুনি অফলাইন এখন ফৰ্ম পায় ঠিক তেনেকুৱা এখন ফৰ্ম থাকিব সেইখন আপুনি ফিল আপ কৰিব লাগিব ইয়াৰ পাছতে অনলাইন এপ্লিকেশ্যনত ক্লিক কৰিব লাগিব অনলাইন এপ্লিকেশ্যনত ক্লিক কৰাৰ পাছতে আপুনি আবেদন প্ৰক্ৰিয়া সম্পূৰ্ণ কৰিব পাৰিব আবেদন পত্ৰখন যে আহিব সেই আবেদন পত্ৰখন আপুনি পূৰণ কৰিব লাগিব অৰ্থাৎ ফিল আপ কৰিব লাগিব তাৰ পাছত আপুনি কৰিব লাগিব ছাবমিট কিন্তু ছাবমিট কৰাৰ পাছত আপুনি কিছুমান ডকুমেণ্ট আপলোড কৰিব লাগিব যেনে ধৰক আপোনাৰ আধাৰ কাৰ্ড বেংক পাছবুক পেন কাৰ্ড ইত্যাদি এইখিনি আপোনাৰ কিন্তু ডকুমেণ্ট থাকিব লাগিব লগতে আবেদনকাৰীয়ে আবেদনৰ সময়ত দিব লাগিব আয়ৰ প্ৰমাণপত্ৰ যে আপোনাৰ উপাৰ্জন কিমান আপোনাৰ চাকৰি থাকিলে কিন্তু আপুনি চৰকাৰী ঘৰ নাপাব ৰেচন কাৰ্ড আপোনাৰ থাকিব লাগিব পেন কাৰ্ড আৰু আধাৰ কাৰ্ড থাকিব লাগিব অৰ্থাৎ ৰেচন কাৰ্ড থকা যিসকল হিতাধিকাৰী আছে তেওঁলোকে চৰকাৰী ঘৰ পাবলৈ একেবাৰে ইজি হ'ব মোবাইল নাম্বাৰ আপুনি দিব লাগিব পাছপৰ্ট আকাৰৰ ফটো এখন আপুনি আপলোড কৰিব লাগিব এই কাম সম্পূৰ্ণ হ'ব খুব বেছি 2 মিনিট সময় আপোনাক লাগিব আৰু আবেদন কৰাৰ পিছতে আপুনি লাভ কৰিব চৰকাৰী ঘৰ PMAYUৰ সময়সীমা 31 ডিচেম্বৰ 2024লৈ বৃদ্ধি কৰা হৈছে অৰ্থাৎ এই গোটেই বছৰটো আপোনাৰ হাতত আছে আপুনি এই বছৰৰ শেষলৈকে আবেদন কৰি থাকিব পাৰিব আৰু লাখ লাখ পৰিয়ালে যে বিনামূলীয়া ঘৰ লাভ কৰিব সেই কথা উল্লেখ কৰিছে ইতিমধ্যে PMAY এই আঁচনিখনৰ জৰিয়তে সমগ্ৰ ভাৰতবৰ্ষত প্ৰতিখন ৰাজ্যত কোটি কোটি জনতাই লাভ কৰিছে PMAY আঁচনিৰ জৰিয়তে চৰকাৰী ঘৰ আৰু চৰকাৰী ঘৰ লাভ কৰাৰ বাবে আপুনি যদি প্ৰকৃত হিতাধিকাৰী বুলি নিজকে ভাবে আপুনি যদি দৰিদ্ৰ বা নিম্ন মধ্যবিত্তৰ হয় আপোনাৰ যদি চাকৰি নাই তেনেহ'লে PMAY আঁচনিৰ জৰিয়তে আপুনিও চৰকাৰী ঘৰ লাভ কৰিব আৰু চৰকাৰী ঘৰৰ বাবে আপুনি আবেদন কৰাৰ পাছতে আপোনাৰ ঘৰতে গৈ চৰকাৰী বিষয়াই টকা দি থৈ আহিব আৰু সেই টকাৰে আপুনি ঘৰ বনাব লাগিব অৱশ্যে চৰকাৰী সেই ধন লাভ কৰাৰ পাছত আপুনি যদি ঘৰ নবনায় তেতিয়া কিন্তু আপুনি বিপদত পৰিব বিভিন্ন সময়ত দেখিবলৈ পোৱা যায় গ্ৰাম্যাঞ্চলত এনেধৰণৰ বহু ঘটনা সংঘটিত হৈছিল যে চৰকাৰী ঘৰৰ বাবে তেওঁলোকে টকা পোৱাৰ পাছত কি কৰে সেই টকাখিনি বেলেগ কামত ব্যৱহাৰ কৰে আৰু তেওঁলোকে ঘৰটো নবনায় আৰু তেতিয়া তেওঁলোকে চৰকাৰৰ ৰোষৰ বলি হ'বলগীয়া হয় গতিকে আপুনি যদি চৰকাৰী ঘৰৰ বাবে আবেদন কৰিছে তেনেহ'লে সেই টকাৰে আপুনি ঘৰ বনাবই লাগিব আৰু চৰকাৰী ঘৰৰ বাবে আবেদন কৰিবলৈ আপুনি কি কৰিব লাগিব ইতিমধ্যে আমি দেখুৱাই আছোঁ চিটিজেন এছেচমেণ্টত আপুনি ক্লিক কৰি যিটো PMAY আঁচনিৰ বিশেষ যিটো হোম পেজ আছে হোম পেজত আপুনি গৈ অনলাইন এপ্লিকেশ্যন কৰিব পাৰিব আপোনাৰ হাতত যদি স্মাৰ্টফোন আছে ইণ্টাৰনেট এভেইলেবল আছে তেনেহ'লে আপুনি নিজৰ ফোনটোতে আবেদন কৰিব পাৰিব আৰু অনলাইন আবেদন প্ৰক্ৰিয়াৰ কাম যদি আপুনি নাজানে তেনেহ'লে ইণ্টাৰনেট জনা কোনো ব্যক্তিৰ আপুনি সহায় ল'ব পাৰে সমান্তৰালকৈ ইণ্টাৰনেট কেফেত গৈও আপুনি আবেদন প্ৰক্ৰিয়া কেনেকৈ কৰিব সেই সন্দৰ্ভত সুধিব পাৰে PMAY আঁচনিখনৰ যিসকল হিতাধিকাৰী আছে সেই হিতাধিকাৰীসকলে ইতিমধ্যেই বহু ঘৰ লাভ কৰিছে সমগ্ৰ ভাৰতবৰ্ষত কোটি কোটি লোকে লাভ কৰিছে চৰকাৰী ঘৰ আপুনিও চৰকাৰী ঘৰ লাভ কৰিব যদিহে আপুনি দৰিদ্ৰ বা নিম্ন মধ্যবিত্তৰ হয় আপোনাৰ যদি আয় কম আপোনাৰ যদি বছৰি ইনকাম 2 লাখতকৈ কম হয় তেনেহ'লে আপুনি এই ঘৰ লাভ কৰিব সমান্তৰালকৈ যিসকলৰ চাকৰি নাই যিসকলৰ নিম্ন মধ্যবিত্ত যিসকল লোকৰ আয় যথেষ্ট কম তেওঁলোকে এই ঘৰ লাভ কৰিব মোবাইল নম্বৰ পাছপৰ্ট আকাৰৰ ফটো এখন আপুনি আপলোড কৰিব লাগিব আবেদন কৰাৰ সময়ছোৱাত অৱশ্যে আপোনাৰ আধাৰ কাৰ্ড থাকিব লাগিব মাষ্ট আৰু আপোনাৰ যদি ৰেচন কাৰ্ড আছে তেনেহ'লে আপুনি সহজেই এই ঘৰ লাভ কৰিব পাৰিব অৰ্থাৎ এই ঘৰৰ বাবে আবেদন কৰিব পাৰিব 31 ডিচেম্বৰ এই বছৰলৈকে আপুনি আবেদন সম্পূৰ্ণ কৰিব পাৰিব বুলি উল্লেখ কৰিছে বৰ্তমান মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই শেহতীয়াকৈ ডাঙৰ ঘোষণা কৰিছে দৰিদ্ৰ আৰু নিম্ন মধ্যবিত্ত পৰিয়ালসকলৰ বাবে তেওঁলোকে লাভ কৰিব চৰকাৰী ঘৰ মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই এই সন্দৰ্ভত উল্লেখ কৰিছে যে চৰকাৰী ঘৰ
ঘর প্রদান করা হব আমার অসমৰ দৰিদ্ৰ নিম্ন মধ্যবিত্ত লোকসকলক আবেদন কৰক আৰু লাভ কৰক বিনামূলীয়া ঘৰ আৰু বিনামূলীয়া ঘৰৰ বাবে চৰকাৰে আপোনাক যিটো ধন দিব সেই ধনৰে কিন্তু আপুনি ঘৰটো বনাবই লাগিব অন্যথা আপুনি চৰকাৰৰ ৰুখৰ বলি হব অনলাইন যোগে আবেদন কেনেকৈ কৰিব আবেদন প্ৰক্ৰিয়াটো ইতিমধ্যে আমি জনাইছো কেনেকৈ আবেদন কৰিব পুনৰ আপুনি চাই লওক আৰু অনলাইন এপ্লিকেশ্যন যদি আপুনি আবেদন কৰিব জনা নাই তেনহলে জনা ব্যক্তিৰ সহায় লওক অথবা ইণ্টাৰনেট কেফেত গৈ আপুনি আবেদন কৰিব পাৰিব প্ৰথমে PMAY যিটো পৰ্টেল আছে সেই পৰ্টেল গৈ আপুনি লগ ইন কৰিব লাগিব গুগলত গৈ আপুনি ক্লিক কৰিব লাগিব PMAYMIS.gov.in এই পোর্টালটোত আপুনি যদি ক্লিক করলে লগ ইন করলে লগ ইন করার লগে লগে যেটা অফিসিয়াল হোম পেজ আছে সেই অফিসিয়াল হোম পেজলৈ আপুনি যাব লাগিব অফিসিয়াল হোম পেজত ক্লিক করার লগে লগে নেক্সট অপশন আপোনালৈ আহিব যে সিটিজেন অ্যাসেসমেন্ট সিটিজেন অ্যাসেসমেন্টত ক্লিক করার লগে লগে এটা নতুন পেজ খুল খাব আর সেই পেজটোত এখন ফর্ম আহিব আর সেই ফর্মখন আপুনি ফিল আপ করব লাগিব সেই ফর্মখন ফিল আপ করে আপনি সাবমিট করব লাগিব তেতিয়া আপনার অনলাইন এপ্লিকেশন সম্পূর্ণ হব যেটা অনলাইন এপ্লিকেশন আছে ইয়ার পাসর অপশন সেই অনলাইন এপ্লিকেশনত আপুনি ক্লিক করব লাগিব ক্লিক করার লগে লগে যখন আবেদন পত্র দেখা পাব আপনি সেই আবেদন পত্রখন যেন ধর আপনার নাম ঠিকনা ইত্যাদি লিখিব লাগিব সমান্তরালকৈ আপুনি আধার কার্ড ব্যাংকৰ পাসবুক প্যান কার্ড ইত্যাদির ডিটেইলস দিব লাগিব অর্থাৎ আপুনি স্ক্যান কপি এটা আপলোড করব লাগিব যেটা আপুনি আবেদন করব সমান্তরালকৈ আবেদন করে আবেদনের সময়ত দিব লাগিব আয়ের প্রমাণপত্র আপনার ইনকাম সার্টিফিকেট এখন আপুনি স্ক্যান করে আপলোড করব লাগিব লগতে রেশন কার্ড আর প্যান কার্ড বা আধার কার্ড এইকেইটা মাস্ট এইকেইটা আপুনি স্ক্যান করে আপলোড করব লাগিব আবেদনের সময়ত মোবাইল নম্বর পাসপোর্ট আকারের ফটোও আপুনি আপলোড করব লাগিব যেটা আবেদন করব না পাহৰিব এইখিনি ডকুমেন্ট আটাইতকৈ গুরুত্বপূর্ণ এই ডকুমেন্টখিনি সকলোবোৰ যেতিয়া স্ক্যান করে আপলোড করব তেতিয়া আপনার আবেদন সম্পূর্ণ হবো আর আবেদন করার পিছতে সরকারি ঘর আপুনি লাভ করব PMAYUর সময়সীমা 31 ডিসেম্বর 2024 বৃদ্ধি করা হয়েছে অর্থাৎ এই বছরের 31 ডিসেম্বর পর্যন্ত আপনি সরকারি ঘরের বাবে আবেদন করে থাকি পাৰিব কিন্তু যিমান সোনকালে আবেদন করব সিমান সোনকালে আপনি সরকারি ঘর লাভ করব মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় ডাঙর ঘোষণা করেছে শেহতীয়াকৈ তেও কি কৈছে শুনক বহুত মানুহে আমাক কয় যে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের জিও টেগিং হওয়া নাই এইবার আমি সিদ্ধান্ত লৈছো যে প্রধানমন্ত্রী আবাস যোজনার জিও টেগিং আকো আমি নতুনকৈ মুকলি করে দিম যাতে দুখিয়া মানুহে বাদ পড়ি থকা মানুহেও প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধা লব পারে বহুত মানুহে আমাক কয় যে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের জিও টেগিং হওয়া নাই এইবার আমি সিদ্ধান্ত লৈছো যে প্রধানমন্ত্রী আবাস যোজনার জিও টেগিং আকো আমি নতুনকৈ মুকলি করে দিম যাতে দুখিয়া মানুহে বাদ পড়ি থকা মানুহেও প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধা লব পারে বহুত মানুহে আমাক কয় যে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের জিও টেগিং হওয়া নাই এইবার আমি সিদ্ধান্ত লৈছো যে প্রধানমন্ত্রী আবাস যোজনার জিও টেগিং আকো আমি নতুনকৈ মুকলি করে দিম যাতে দুখিয়া মানুহে বাদ পড়ি থকা মানুহেও প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধা লব মুখ্যমন্ত্রীগুলো উল্লেখ করেছে যে বহু মানুষের অভিযোগ আছে যে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর আমি পোৱা নাই আর সেই লোকসল বাদ পড়ে থাকা যখন লোক আছে সরকারি ঘর যাতে প্রদান করা হয় জিও টেগিং যে হওয়া নাই সেই জিও টেগিংয়ের ব্যবস্থা অতি শীঘ্রই করা হব বলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় উল্লেখ করেছে গতিকে যেহেতু PMAY আসনিখনের জড়িয়ে PMAY যে পোর্টেল আছে সেই পোর্টেলটা খোলা থাকে অনবরতে আপনি এপ্লিকেশন করুন আপনি অনলাইন আবেদন করুন আপনি যদি এলিজিবল হয় আপনার যদি যোগ্য বলে ভাবা হয় নিশ্চিতভাবে আপনি সরকারি ঘর লাভ করব যেহেতু মুখ্যমন্ত্রী ডাঙর ঘোষণা করেছে যখন দরিদ্র আর নিম্ন মধ্যবিত্ত পরিয়ালে এতিয়ালৈকে লাভ করা নাই সরকারি ঘর সরকারি ঘর শীঘ্রই প্রদান করা হব বলে উল্লেখ করেছে মুখ্যমন্ত্রীগুলি PMAY যেটা পোর্টেল সেই পোর্টেলটা আপনি গুগলত গিয়ে এটিও চেক করে চাব পারে অনলাইনের জড়িয়ে আবেদন করবলে আপনি PMAYMIS.gov.in ক্লিক করব ইয়ার পাশে আপনি অফিসিয়াল হোম পেজে যাব লাগবে আর অফিসিয়াল হোম পেজে যাওয়ার পাশে যে পেজ খুল খাব সেইটা আপনি দেখা পাব যে সিটিজেন অ্যাসেসমেন্ট একটা অপশন আহিব তাত ক্লিক করব ইয়ার পাশে খুল খাব এখন নতুন পেজ আর সেই নতুন পেজখনত থাকিব এখন ফর্ম আর সেই ফর্মখন আপনি ফিল আপ করব ইয়ার পাশে অনলাইন এপ্লিকেশনত ক্লিক করব অনলাইন এপ্লিকেশনত ক্লিক করার লগে লগে আবেদন পত্র পূরণ করে আপনি সাবমিট করব সমান্তরালকৈ আপনি আধার কার্ড ব্যাংকর পাসবুক প্যান কার্ড ইত্যাদি
স্ক্যান করে আপলোড করব লাগিব লগতে আবেদনের সময়ত আপনি দিব লাগিব ইনকাম সার্টিফিকেট অর্থাৎ আপনার আয় কিমান তার প্রমাণপত্র লাগিব রেশন কার্ড যেসকল আছে তেওঁলোকেও সরকারি ঘর লাভ করব রেশন কার্ড প্যান কার্ড আধার কার্ড ইত্যাদি দিব লাগিব আর মোবাইল নাম্বার পাসপোর্ট আকারের ফটো আপলোড করব লাগিব এইখিনিয়ে কাম আর এইখিনি কাম আপনার খুব বেশি দুই মিনিট লাগিব করবলে গতি অনলাইন আবেদন যদি আপনি করব জানে তাহলে করক আর যদিহে আপনি অনলাইন আবেদন করব না জানে তাহলে ইন্টারনেটের কাম দ্বারা কোনো ব্যক্তির আপনি সহায় লোক পড়ে সমান্তরালক ইন্টারনেট ক্যাফেবুলতো আপনি গিয়ে করে চাব পারে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বিশেষ ঘোষণা ডাঙর ঘোষণা করেছে যে যখন দরিদ্র পরিয়ালে নিম্ন মধ্যবিত্ত পরিয়ালে এতিয়ালেকে সরকারি ঘর লাভ করা নাই শীঘ্রে প্রদান করা হব সরকারি ঘর পি এম এ ওয়াই অর্থাৎ প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর যখন এতিয়ালেকে লাভ করা নাই শীঘ্রে প্রদান করা হব সরকারি ঘর আর জিও ট্রেকিংয়ের ব্যবস্থা অতি শীঘ্রে যে করা হব সেই কথা উল্লেখ করেছে পি এম এ ওয়াই পোর্টেলটো এটিআই লগ ইন করক আর আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করক লগ ইন করবলে ক্লিক করক পি এম এ ওয়াই এম আই এস ডট জি ও ভি ডট ইন ইয়ার পিছতে আপনি অফিসিয়াল হোম পেজলৈ যাব লাগিব আর তার পাছতে আপনি নেক্সট অপশনত যাব লাগিব সিটিজেন অ্যাসেসমেন্ট সিটিজেন অ্যাসেসমেন্টত ক্লিক করার লগে লগে খোল খাব একটা নতুন পেজ আর সেই নতুন পেজখনত আপনি চাব এখন ফর্ম আকারত আহিব সেই ফর্মখন আপনি ফিল আপ করব লাগিব ইয়ার পাছতে অনলাইন অ্যাপ্লিকেশনত ক্লিক করব লাগিব অনলাইন অ্যাপ্লিকেশনত ক্লিক করার পাছতে আপনি যখন আবেদন পত্র পূরণ করেছে আবেদন পত্রখন সাবমিট করব লাগিব তার পাছত আপনি আপলোড করব লাগিব আপনার আধার কার্ড ব্যাংকের পাসবুক প্যান কার্ড ইত্যাদির স্ক্যান কপি লগতে আবেদনকারীয়ে আবেদনের সময়ত দিব লাগিব আয়ের প্রমাণপত্র অর্থাৎ ইনকাম সার্টিফিকেট আপনার ইনকাম কিমান সেয়া আপনি দিব লাগিব লগতে রেশন কার্ড প্যান কার্ড আর আধার কার্ডের কপি এটা আপনি আপলোড করব লাগিব মোবাইল নম্বর সন্নিবিষ্ট করব লাগিব পাসপোর্ট আকারের ফটো আপলোড করব লাগিব সম্পূর্ণ হয়ে যাব আপনার আবেদন প্রক্রিয়া আর আবেদন করার পাছতেই সরকারি ঘর আপনি লাভ করব বহুত মানুহে আমাক কয় যে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের জিও ট্রেকিং হওয়া নাই এইবার আমি সিদ্ধান্ত লৈছো যে প্রধানমন্ত্রী আবাস যোজনার জিও ট্রেকিং আকৌ আমি নতুনকৈ মুকলি করে দিম যাতে দুখিয়া মানুহে বাদ পড়ে থাকা মানুহেও প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধা লব পারে বহুত মানুহে আমাক কয় যে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের জিও ট্রেকিং হওয়া নাই এইবার আমি সিদ্ধান্ত লৈছো যে প্রধানমন্ত্রী আবাস যোজনার জিও ট্রেকিং আকৌ আমি নতুনকৈ মুকলি করে দিম যাতে দুখিয়া মানুহে বাদ পড়ে থাকা মানুহেও প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধা লব পারে।